ভোট দেলাপরে আমার সহ সাংসদ সপ্তগিরি উলাকা অনেক সিধা সড়ক প্রতিক্রিয়া নেওয়া কম কে ভাই যেমি রাষ্ট্রপতি নির্বাচন সময় উৎসাহ লে প্রথম থর ভোট দিয়ে সেমি উৎসাহিত লে এবং কমিটি ব্যবস্থা হয়েছে ভিতরে ব্যবস্থা বহু ভালো হয়েছিল এন্ড সেই রাষ্ট্রপতি ইলেকশনের যে ব্যবস্থা লা সেইভাবে লা গোটে ফরক লা কি এথর সে ব্যালট পেপর হোয়াইট লা কারণ এটি এমএলএ মানে ভোট দেউ না সে পাঁচ দশ মিনিট ভিতরে যাইকিনা আইডেন্টিফিকেশন করি সিরিয়াল নম্বর করলা পরে তাঁকে যে ব্যালট পেপর দেলে সে যাই ভিতরে ভোটিং করলু তারপরে পেন বি দেলে সেটা দশ মিনিটে সব ওভরঅল যেতে ভিড় বি থাকে দশ মিনিটে সরিযার ব্যবস্থা লা এন্ড যা কি বহু সরল লা গোটে আমি ভোট দেওয়া এন্ড আজি দশটার পাঁচটা পর্যন্ত ভোটিং অছি সন্ধ্যা পাঁচটার ছটা কাউন্টিং হব সাড়ে ছটা সুদ্ধা আমি জনা পড়ে কি জিতিছি কত আশাবাদী অনেক ইউপিএর প্রার্থী নিজে রয়েছে তাঁর বিজয়কে নিয়ে দেখুন অঠরটা অপোজিশন পার্টি আমি সপোর্ট করছু মার্কেট ডলবরকু যোকি আমি চাহুছু তাঁকে ভাইস প্রেসিডেন্ট সাথে সাথে রাজ্যসভার চেয়ারম্যান বি হবে তো যদি তাঁকে জিতবে তাহলে নিহতি ভাবে রাজ্যসভা গোটে এমতি হাউস জুটি বিজেপির মেজরিটি নাই সে যদি ঠিক ভাবে চালিও ভোটিং হব ডিবেট হব তাহলে কিছু বিল অটকাইবার মানে সহযোগ বি মিলিপারে আমাকে মাত্র যদি ন হয়েকি না সব বিল বুলডোজ করদেবে তাঁকে লোকসভার তো বহু সংখ্যা আছে বিজেপির বিনা অপোজিশনরে যদি সব বুলডোজ করে এটা দেশ পাই ঠিক নয় আমার ডেমোক্রেসি পাই ঠিক নয় সেইপাই আমি চাহুছু সব অপোজিশন পার্টি মিশিকি না আমি চাহুলু কি মার্কেট আলবা জিতন্তু বলে মাত্র টিএমসি এবে যে পঁয়ত্রিশটা এমপি তাঁকে বয়কট করছেন এটা বহু দুর্ভাগ্যজনক আপনার ভাবুছেন কি ইয়া দ্বারা গোটে মেসেজ মধ্যে যাচ্ছে যে বিরোধী শিবিরের ফাট সৃষ্টি হয়েছি কিন্তু না রাষ্ট্রপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বহু একটিভ লে সে নিজে মধ্যে কথা হোলে অনেক দল সহ কেসিআর তা পূর্ব মধ্যে তাঁর সহ বৈঠক করলে কিন্তু সেমতি চিত্র দেখা মিললানি ভাইস প্রেসিডেন্ট বেড়ে নাই দেখি মমতা ব্যানার্জী প্রেসিডেন্ট ইলেকশনরে বহু আকটিভ লে তাঁকে ক্যান্ডিডেট এসন সিনা বি তাঁকে নিজে বাছি লে তাপরে তাঁর গোটে মিটিং হল গুপ্ত মিটিং হল যেটা কি গণমাধ্যমে জনা পড়লা কি আমার যে গভর্নর লে ওয়েস্ট বেঙ্গল গভর্নর ও আসামর জিএম সহিত সেই মিটিং সরলা পরে আসি স্টেটমেন্ট দেলে কি দ্রৌপদী মুর্মুকু মহামহী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকু যদি পচারি আমি কনসেস ক্যান্ডিডেট দিয়ে বলে তাঁকে নিজে গোটে ক্যান্ডিডেট দেলা পরে তাঁকে সে মত চেঞ্জ করলে তাপরে ভাইস প্রেসিডেন্ট ইলেকশনরে কহিলে কি কংগ্রেস পার্টি অপোজিশন পার্টি মানে তাঁকে পচারি না এটা মিথ্যা কথা ম্যাডাম সোনিয়া গান্ধী নিজে বারম্বার ফোন করলে শরদ পাওয়ার ফোন করলে আমার লিডর মল্লিকার্জুন খার্গেজি ফোন করলে সমস্ত ট্রাই কলে তাঁর সাথে যোগাযোগ করা মাত্র সে কল রিসিভ কলে এন্ড এইটা যে আবসেন্ট করছেন এটা নিহতি ভাবে কিছু চাপ পড়ে যা চাহু না বর্তমান কন্ডিশন দেখি কি যে নিজকে দূরে রাখা পাই চাহুছন্তি কি কংগ্রেস টু এবং বিরোধী দলঙ্ক টু তো দূরে রাখি কোড জিবে তাকে তাঁকর যদি বিজেপি সহ মিশিয়ার ছিল তাহলে নাটক কেন করছেন তো নিহতি ভাবে সে যদি আমি বিজেপি হরিয়ার অছি বলে সব অপোজিশন পার্টি কু গোটে আন্ডারস্ট্যান্ডিং রে একতা হওয়া দরকার আছে এমতি গোটে গোটে যদি কারণ বাহার করবে তাহলে এটা হয়ে পারবনি তাঁকে স্পষ্ট করা দরকার তাঁকে বিজেপি সহ অনেক না বিজেপি বিরোধী অনেক সে নিহতি ভাবে যদি তাঁকে সপোর্ট লে আমি আহরি আশাবাদী হয়েথান্তু যেটা কি এবে তাঁকে আবসেন্ট হলে সেটা গোটে বড় অ্যামাউন্ট অফ এমপিস অনেক যেটা টিকি আমার কন্ডিশনটা টিকি উইক হয়েছে আপনার শুনছিলেন সপ্তগিরি উল্লাকা ছিল সে মধ্যে আশাবাদী অনেক কিন্তু যেহেতু বিজেপি বা এনডিএ পাখে অধিক সংখ্যা রয়েছে তেমন রেজল্ট আসিলা পরে চিত্র স্পষ্ট হব কিন্তু টিএমসি ভোট নদেবাকু সে বিরোধ করছেন মমতা ব্যানার্জীঙ্কর যে স্টেটমেন্ট রয়েছিল তাকে মধ্যে সে যদি কবে কড়া সমালোচনা করছেন তাঁকর স্ট্যান্ড ক্লিয়ার নাই বলে মধ্যে সে মেসেজ দেউলে নদী ক্যামেরা পর্সন আদিত্য সদগর অর্গস্ট।